বখতিয়ার খলজি অসুস্থ। বখতিয়ার খলজিকে সুস্থ করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন খবর দিচ্ছেন, কিন্তু কোথাও কোনো সুরাহা হচ্ছে না। শেষ পর্যন্ত সুরাহা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের প্রধান রাহুল শ্রীভদ্রের তৎপরতায়। আসুন সেই গল্পটা শুনি। বখতিয়ার খলজি অসুস্থ হয়েছেন, কিছুতেই তার শরীর সুস্থ হচ্ছে না। সুস্থ করার জন্য বিভিন্ন লোক বিভিন্ন উপদেশ দিচ্ছেন, কিছুতেই কাজ হচ্ছে না, শরীর কোনোভাবেই ঠিক হচ্ছে না। অগত্যা তিনি এলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদের প্রধান রাহুল শ্রীভদ্রের কাছে, তিনি সুস্থ হলেন। তখন উত্তর ভারতে হামলা চালানোর পরই অসুস্থ হয়ে পড়েছেন খিলজি। সেই সময় সেখানকার এক রাজা তার চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত শরীর আর ভালো হচ্ছিল না, বরং উত্তরোত্তর খারাপ হচ্ছিল। এই সময় তাকে উপদেশ দেওয়া হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদের প্রধান রাহুল শ্রীভদ্রের কাছে যেতে, কিন্তু খিলজি তাতে সাহায্য ছিল না। ভারতের কোনো চিকিৎসক তার স্ত্রী কিংবা তার প্রভুদের থেকে বেশি যোগ্য এটা তিনি বিশ্বাসই করতেন না। শেষ পর্যন্ত অবশ্য শরীর সারাতে তাকে দ্বারস্থ হতে হয় সেই রাহুল শ্রীভদ্রের কাছে। কিন্তু সেই সঙ্গে জেদি খিলজি এবং অদ্ভুত তাকে শর্ত দিয়ে বসলেন। তার শর্ত ছিল তিনি কোনো ওষুধ খাবেন না। এহেন শর্তের দমন মানে যদি হয় তাহলে রোগ ভালো হবে কী করে? তখন রাহুল শ্রীভদ্র একটা উপায় বার করলেন। তিনি খিলজিকে কোরআনের কয়েকটি পাতা পড়তে দিয়েছিলেন, আর এতেই যেন ঘটে গেল একটা ম্যাজিক, আর সেরে উঠলেন খিলজি। আসলে পরে জানা যায় কোরআনের ওই কয়েকটি পৃষ্ঠাতে ওষুধ লাগিয়ে দিয়েছিলেন রাহুল শ্রীভদ্র। অজান্তেই সেই ওষুধ সারিয়ে তুলেছিল খিলজিকে। ক্রমেই তিনি পুরোপুরি চাঙ্গা হয়ে উঠলেন। স্বাভাবিকভাবেই তিনি রাহুল শ্রীভদ্রের উপর খুশি হলেন এবং আপ্লুত হলেন, এবং তিনি বুঝতে পারলেন তুর্কিদের কাছে বা তাদের তুরস্কের কাছে যে চিকিৎসক রয়েছে তাদের থেকেও খুব ভালো চিকিৎসাবিদ্যা কিন্তু রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই আয়ুর্বেদ শাস্ত্রের যিনি প্রধান রাহুল শ্রীভদ্রের কাছে। কেমন লাগলো গল্পটা? নালন্দা নিয়ে এরকম গল্প চলবে। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। এরপরের বার শুনবো আরেকটা নতুন গল্প, সঙ্গে থাকুন।